আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে এসে হাজির হয়েছি আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন সকল জব সার্কুলার নিয়ে আমি আমার চ্যানেলটিতে ভিডিও আকারে পাবলিশ করে থাকি তো আজকে যে জব সার্কুলারটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প পরিচালকের কার্যালয় সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প পানি সম্পদ অধিদপ্তর খামারবাড়ি ফার্মেট ঢাকা কর্তৃক প্রকাশিত তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে তিনটি মাসিক সাগুল্য বেতন পঁয়ত্রিশ হাজার টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হতে হবে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে তো এরপরে যে ভর্তি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার তিনশো ষাটজন নিয়োগ দেওয়া হবে তিরিশ হাজার টাকা স্যালারি এবং ন্যূনতম এসএসসি পাশ হতে হবে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে হচ্ছে অফিস সহায়ক তিনটি পথ বিশ হাজার টাকা স্যালারি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস এটা হচ্ছে ব্যক্তিগত সহকারী পি দুইটি পদ পঁচিশ হাজার টাকা স্যালারি করশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে তাও তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টের তিনটি পথ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন অ্যাকাউন্টস ফাইন্যান্স ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর তাও তিন থেকে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর তিনটি পদ তিরিশ হাজার টাকা বেতন এইচএসি পাস তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এখন আপনারা যদি আবেদন করতে চান তাহলে ডব্লিউড্লিউ ডাব্লিউ ডট এস ডট গভর্নমেন্ট ডট বিডি ওতে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন এবং ফর্মের সাথে যে জিনিসগুলো দিতে হবে সেটি হচ্ছে আবেদন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি সম্প্রতি তোলা তিন কপি ফার্স্ট সাইজের সুত্থায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের জন্ম অথবা সনদপত্রের দলিলকৃত কপি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে ড্রাইভিং লাইসেন্সের কপি ড্রাইভার যারা তারা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে হবে সত্যায়িত করে তারপর হচ্ছে দশ টাকা ডাক টিকিট যোগে একটা ফেরত কাম দিতে হবে তারপর এছাড়াও প্রকল্পের চাহিদা অনুযায়ী দায়িত্ব বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হবে এটার কথা উল্লেখ করা আছে তো এ ছিল আজকের জব সার্কুলার এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো এবং এটা হচ্ছে আগামী তেরো পাঁচ দু হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে